গোলমতে এগ্রো ফার্মের সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বলসুদ্রি কুলের একটা আপডেট আমরা দেখব। কুলকে অনেকে আমরা অঞ্চল ভিত্তিকভাবে বরই বলে থাকি, কুল অথবা বরই যাই বলি না কেন, সেটার আজকে অক্টোবর মাসের 16 তারিখে আমরা একটা আপডেট ভিডিও দেখব। আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে এখন ফুল আছে এবং ফলও হয়েছে। বলসুন্দরী কুল এটা অস্ট্রেলিয়ান জাত, আমাদের দেশে অনেকটাই নতুন। এই কুলের বৈশিষ্ট্যটা আপনার প্রত্যেকটা কুল শেপের দিকে দেখে যদি আমরা বলি, এই কুলের বৈশিষ্ট্য প্রত্যেকটা আকৃতিগত দিক থেকে এটা শেপটা হচ্ছে আপেলের মতো, বাইরে কালার হবে আর পরিপক্ক অবস্থায় অত্যন্ত সুমিষ্ট হয়ে থাকে। এই বলসুন্দরী কুল আমাদের দেশে খুব বেশি দিন যে প্রচলন হয়েছে তা কিন্তু না, কিন্তু এই টেস্টি কুলটা ইতিমধ্যে আমাদের দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তার স্বাদে দেখতে সুন্দর, টেস্ট সব কিছু মিলায়। আজকে অক্টোবর মাসের 16 তারিখে আমাদের গোলমতে অ্যাগ্রো ফার্মের এই প্রজেক্টে যে চারাগুলো আপনারা দেখছেন, এখানে আমাদের এখানে যে চারাগুলো আছে এগুলো কিন্তু আমরা কাস্টমারদের বিক্রি করার জন্য, কাস্টমার যারা ছাদ বাগানে করতে চান কিংবা বাণিজ্যিকভাবে করতে চান তাদেরকে দেওয়ার জন্য এখানে এই কুলগুলা চারাগুলা আছে। এই চারা ইতিমধ্যে কিন্তু আমরা জানি কুলের চারা, কুল গাছ খুব দ্রুত বর্ধনশীল, এক বছরের মধ্যে কিন্তু গাছে ফল আসে। এরই মধ্যে প্রত্যেকটা গাছে ম্যাচিউর হয়ে গেছে এবং প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে এবং ফলও চলে আসছে। আমরা একটু একটা গাছে একটু দেখি যে ফলের দানাগুলা কী পরিমাণ হচ্ছে, কতটুকু সাইজ হচ্ছে আমরা একটু দেখি তো। আমরা দেখতে পাচ্ছি ওইদিকে ফুল আছে, ফল আছে, একদম ছোট অবস্থায় ফুল থেকে ফলে পরিণত হচ্ছে, প্রচুর ফুল আছে। এখন কিন্তু এই গাছে কোনো রকম স্প্রে করা যাবে না, স্প্রে করলে ফুলের জন্য, পরাগায়নের জন্য যে মাছি পোকা কিংবা ছোটো ছোটো আমরা উপকারী পোকাগুলো থাকে যারা পরাগায়ন ঘটায়, আমাদের ফলটাকে বৃদ্ধি করে, সেগুলো কিন্তু মারা যাবে। এই জন্য এই অবস্থায় আমরা কোনোভাবেই এই গাছগুলোতে, বলসুন্দরী গাছের ফুলে কোনো রকম স্প্রে করব না। ফল ফুল যখন সম্পূর্ণ গুটি আকার ধারণ করবে তখন আমরা স্প্রে করব। আমরা ফ্লোরা ইউজ করতে পারি, ফ্লোরা ইউজ করলে গাছের ওই ছোট যে ফলগুলো হয়েছে সেই ফলগুলো কিন্তু গাছ থেকে ঝরে পড়বে না। আপনার ম্যাক্সিমাম ছোট কুল সেটা পরিপক্ক ফলে পরিণত হবে, ছাদ বাগানের জন্য অত্যন্ত উপযোগী এই বলসুন্দরী কুল। আপনারা যারা ছাদ বাগান করছেন কিংবা বাণিজ্যিক বাগান করতে যাচ্ছেন তারা লাভজনক এই বলসুন্দরী কুল আপনারা চাষ করতে পারেন। আমাদের অনেক কাস্টমার তারা কিন্তু বলে থাকেন যে আমাকে চারাটা একটু বড় দেবেন। আমরা এই বড় চারা, এই চারাগুলো হাইট কিন্তু 4 ফিট 5 ফিট, অনেকটা 5.5 ফিট পর্যন্ত হয়ে গেছে, অনেক বড় চারা। এই ফুল ফল অবস্থাতে আমরা সাম্প্রতিককালে আমরা দুজন কাস্টমারকে এই চারা ফুল ফল ধরা অবস্থায় চারাটা পাঠিয়েছিলাম, কেননা ওনাদের ডিমান্ড ছিল যে আমাকে ফুল ফল অবস্থায় কিছু চারা দেওয়ার জন্য। কারণ দুঃখজনক হলেও সত্যি যে চারা, দুইটা চারাই মারা গেছে। তা আমরা আমাদের কাস্টমারদেরকে বলবো যে আপনারা ফুল ফল থাকা অবস্থায় চারা নেবেন, এইটা পরিহার করে ছোট চারা নেওয়াটা আপনাদের জন্য ভালো হবে বলে মনে করি। বলসুন্দরী কুল আর কিছুদিন পরে বাজারে উঠবে, আপনারা বাজারে দেখতে পারবেন আপেলের শেপ এবং আপেলের মতো টেস্টি যে বলসুন্দরী কুল আছে এই কুলটা খেতে কেমন। আপনাদের যদি চারা প্রয়োজন হয় আমরা আপনাদেরকে চারা সরবরাহ করতে পারবো, ছাদ বাগানি ভাইদের জন্য কিংবা বাণিজ্যিকভাবে যারা করতে চান অত্যন্ত কম মূল্যে আপনাদের কাছে আমরা চারা সরবরাহ করতে পারবো। ধন্যবাদ। বলসুন্দরী কুলের নিয়ে আমরা
আবার আপডেট ভিডিও আপনাদেরকে দেব। আমার চ্যানেলের সুপ্রিয় দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।